নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ রায়। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর আজকে হচ্ছে মহাসপ্তমী, আর এখন ঘড়িতে বাজে 15টা। আর আজকে আমরা জার্নি করব, মানে এখন আমি আছি বেসিক্যালি টালিগঞ্জ মেট্রো স্টেশনে, আর আজকে আমরা জার্নি করব কলকাতা মেট্রোতে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কলকাতা মেট্রোতে পুজোর সময় কেমন ভিড় হচ্ছে, আর মেট্রোতে উঠতে গেলে কী কী প্রোটোকল আপনাদেরকে পালন করতে হবে। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটাই কথা, এরকম টাইপের ট্রেন জার্নি ভিডিও, মানে ট্রেন রিলেটেড ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, ভবিষ্যতে দেখতে চান, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন এখন কলকাতা মেট্রোতে এই ট্রেন আসার কাউন্ট ডাউনও লাগিয়ে দেওয়া হয়েছে, আর ট্রেনও ঢুকছে যথাসময়ে। পুজোর সময় তো আপনারা দেখুন যে মেট্রোতে পুরো নর্মালি ভিড়। এর পিছনে কারণটা হচ্ছে শুধুমাত্র স্মার্ট কার্ডের জন্যই এন্ট্রি করা হচ্ছে, স্মার্ট কার্ড ছাড়া এন্ট্রি হচ্ছে না, এটাই তার কারণ। যদি স্মার্ট কার্ড ছাড়াও এন্ট্রি হতো তাহলে এই ভিড়টা অনেকটা বেশি হতো। আর আমাদের ট্রেন যথারীতি ছেড়ে দিয়েছে টালিগঞ্জ স্টেশন থেকে, এরপরে আমাদের হল্ট আসবে রবীন্দ্র সরোবর। বন্ধুরা দেখতেই পেলেন যে আমাদের ট্রেন এখন ছাড়ছে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে। আর নর্মালি আমি যেমন আপনাদেরকে লোকাল ট্রেনের ভিডিও বলুন, এক্সপ্রেস ট্রেনের ভিডিও বলুন, প্রত্যেকটা স্টেশন সম্বন্ধে ফ্যাক্ট বলি, মেট্রোতে কিন্তু সে ফ্যাক্টটা বলবো না। তার কারণ মেট্রোর ভিডিওটা সেক্ষেত্রে তেমন নয়, তার কারণ আপনারা আমার ভিডিও দেখেছেন যে আমার ভিডিও পুরো লজিক্যালি হয়, পুরো সোর্স থেকে ডেস্টিনেশান পর্যন্তই বানাই আমি ভিডিও, কোনো ভিডিও আপনারা দেখবেন না সোর্স থেকে ডেস্টিনেশান ছাড়া। আর এই ভিডিওটা বেসিক্যালি বানাচ্ছি আমি মানে সময়ের উপর ভিত্তি করে, যেহেতু এখন দুর্গাপূজা, দুর্গাপূজার সময় মেট্রো রেলে উঠতে গেলে কী কী করতে হবে বা মেট্রো রেলে ভিড় হচ্ছে কি না সেসব আপনাদের জানার থাকে, সেই জন্যই এই ভিডিওটা। আর আপনারা দেখলেনই যে মেট্রোতে ভিড় হচ্ছে না তেমন একটা, তো আপনারা আরামসে উঠতে পারবেন। আর আরেকটা কথা, মেট্রোতে ওঠার সময় আপনাদের কাছে যদি স্মার্ট কার্ড থাকে তো ভালো কথা, শুধুমাত্র নর্মাল স্মার্ট কার্ড দেখিয়েই আপনাদের গেট খুলে যাবে, চলে আসতে পারবেন মেট্রোতে। আর যদি স্মার্ট কার্ড না থাকে তো নর্মালি আপনারা সঙ্গে সঙ্গে কাউন্টার দিয়ে স্মার্ট কার্ড বানাতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা কার্ডের ওপরে 40 টাকা চার্জ লাগে, মানে আপনি যদি 100 টাকা ওদেরকে দেন তাহলে আপনি নতুন কার্ড পাবেন, প্লাস কার্ডে 60 টাকা ভ্যালিডিটি পাবেন। আর এবারে আমাদের হল্ট আসবে কালীঘাট, আর কালীঘাটেই আমরা নেমে যাব। তার কারণ ভিডিও বড় করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে মেট্রো রেলে আপনারা কী করে জার্নি করবেন আর মেট্রো রেলে ভিড় হচ্ছে কি না সেটা দেখানো। তাহলে এবারে আমাদের হল্ট আসছে কালীঘাট। ভালো তো
দেখতেই পেলেন যে আজকে আমরা জার্নি শেষ করলাম টালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত মেট্রো রেলে। আর আপনাদেরকে দেখালাম যে মেট্রো রেলে জার্নি করতে গেলে কী কী দরকার, আর ট্রেনে ভিড় হচ্ছে কিনা। বেসিক্যালি কোনো ভিড় হচ্ছে না, আপনারা আরামসে স্মার্ট কার্ড নিয়ে ট্রেনে উঠে পড়ুন, জার্নি শেষ করে ফেলুন, ঠিক আছে। আর এইরকম ছোটো ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে নিশ্চয়ই লিখবেন। আরও একটা কথা, যে এটা ইনফরমেটিভ ভিডিও ছিল, কিন্তু ট্রেন্ডিং ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, তো এই ভিডিও আপনাদের বন্ধুবান্ধবদেরও দরকার পড়বে, তো বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।